বাচ্চাকে মারার জন্য উপযুক্ত শাস্তি পায়, উপযুক্ত শাস্তি এবং সেই ধারাগুলা দিয়ে ওকে আটকাতে হবে, কোনো বাবাকে ছাড়া যাবে না। একটা বাচ্চাকে অকারণে লিয়েছে আটকে মারা, মোবাইল চুরিয়ে গেছে অথচ মোবাইলটা বাড়ি, মোবাইল বাড়ি থেকে বাড়ি গেল, এটা কিন্তু মারা যাবে না। এই বাচ্চা যা যা ধারা আছে সেই ধারাগুলো প্রয়োগ করতে হবে, তাই আমাদের পুলিশের প্রতি আস্থা থাকবে, মহিলা পুলিশের প্রতি আমাদের আস্থা থাকবে। তার উপযুক্ত শাস্তি চাই, শাস্তি চাই, 3 বছর জেল। টাকা কি হবে কি টাকা? কথা বলতেছি, দাঁড়াও, কথা বলতে দাও, ভালো করে সেই মাখুর ফটো বেশি। শাস্তি পায় আপনার কাছে। টাকা পয়সা মোবাইল গুলো বের হয়নি তো, মানে এখানে যেভাবে হলো।